তো বন্ধুরা ফাইনালি তোমাদের সববার জন্য খুশির খবর তোমরা যারা পোস্ট অফিস জিডিএস এর জন্য দু হাজার চব্বিশে অনলাইন আবেদন করেছিলে তো ফাইনালি আজ অফিসিয়াল ওয়েবসাইটে এখানে তোমাদের রেজাল্ট কিংবা ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করা হয়ে গেছে এখানে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা রেজাল্টটা চেক করতে পারবে এখানে তোমরা রেজাল্টের পিডিএফটা তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিভাবে তোমাদের তোমাদের নামটা নামটা চেক করবে এখানে কীভাবে আছে কি না এবং তার সঙ্গে সঙ্গে এখান তোমাদের যে ফার্স্ট লিস্ট প্রকাশ করা হয়েছে এখান তোমাদের কাট অফটা কেমন গেছে এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করবো তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে তোমরা পোস্ট সার্কেল অনুযায়ী রেজাল্টের পিডিএফটা তোমরা কিভাবে কোথা থেকে তোমরা ডাউনলোড করবে সবার প্রথম তোমাদের এখানে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই পেজে আসার পর তোমরা নিচের দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বাম দিকে দেওয়া রয়েছে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট কর্নার এই কর্নারে তোমরা নিচে দিকে দিকে আসবে আসার পর দেখতে পাচ্ছ একটা তোমাদের নতুন লিঙ্ক এখানে দেওয়া হয়েছে কি নতুন লিঙ্ক দেওয়া হয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট স্কিডুল জুলাই দু হাজার চব্বিশ সল লিস্টেড ক্যান্ডিডেট এখানে তোমরা কি করবে প্লাস আইকনে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের প্রতিটি সার্কেলের নাম এখানে ওপেন হয়ে যাবে এখানে আমাদের দেখতে হবে ওয়েস্ট বেঙ্গলের লিস্টটা এবার এখানে তোমরা নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ সবার নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং ডান দিকে একটা প্লাস আইকন দেওয়া রয়েছে এখানে তোমরা প্লাস আইকনে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এটা তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে লিস্ট অফ সল লিস্টের ক্যান্ডিডেট এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট মের লিস্টটা কিন্তু তোমাদের পিডিএফ আকারে তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে এবার এই লিস্ট অনুযায়ী তোমাদের দেখে দিচ্ছি তোমাদের নামটা কি হবে চেক করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে এই বছর কার্ট অফটা কত গেছে এবার অনসকে দেখতে পাচ্ছো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সার্কেলের জন্য এখানে ফার্স্ট লিস্টটা ওপেন করে রেখেছি এখানে দেখতে পাচ্ছো প্রথমে লেখা রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই দু ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট ওয়ান যেখানে তোমাদের প্রথমে ইম্পর্টেন্ট একটা কথা বলা হচ্ছে ডকুমেন্টস ভেরিফাইড থ্রো দ্য ডিভিশন হেড মেনশন এগেন্স্ট দেয়ার নেম অন বিফোর তিন নয় দু তারিখ অর্থাৎ এই লিস্টে তোমাদের যাদের নাম রয়েছে অবশ্যই তোমাদের সবাইকে তিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের আগে ডকুমেন্ট ভেরিফিকেশানটা হেড অফিসে গিয়ে করাতে হবে এবার তোমাদের নাম থেকে থাকলে এখানে কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছ ডকুমেন্টস টু বি ভেরিফাইড উইথ এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে হেড অফিসের এখানে গিয়ে তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত রকম ডকুমেন্টসগুলো ভেরিফাই করাতে হবে এবার তোমাদের কোন কোন অরিজিনাল ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে তার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট এ টুজের কী রাখবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো ওকে এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বাম দিকে সিরিয়াল নম্বর অনুযায়ী এখানে কিন্তু তোমাদের প্রথম ডিভিশনের নাম দেওয়া রয়েছে তারপরে অফিসের নাম তারপরে পোস্টের নাম কোন পোস্টে তোমরা চাকরি পেয়েছো এবং পোস্ট কমিউনিটি দেওয়া রয়েছে তারপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা কত নাম্বারে সিলেকশন পেয়েছো এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে এখানে হেড অফিসের নাম দেওয়া রয়েছে ওকে এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের নামটা চেক করতে হবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে কীভাবে নাম চেক করবে তোমাদের নামটা আছে কিনা এখানে নামটা আছে কিনা এটা চেক করার জন্য দেখতে পাচ্ছ এই পিডিএফটা ওপেন করার সঙ্গে সঙ্গে উপরে একটা সার্চ অপশন পেয়ে যাবে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা ফাইন অপশান বেরিয়ে পড়েছে এখানে তোমরা কি করবে এখানে কিন্তু অবশ্যই তোমরা যে অনলাইন আবেদন করেছিলে অনলাইন আবেদন করার সময় তোমাদের যে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে ওখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা তোমাদের এখানে এন্টার করতে হবে যেমন তোমাদের এক্সাম্পল যে দেখে দিচ্ছি এখানে কিন্তু তোমাদের এইভাবে নাম্বারটা এন্টার করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখে তোমাদের এখানে নামটা রয়েছে কিনা যদি থেকে থাকে এখানে কিন্তু হাইলাইট হয়ে যাবে এখানে কিন্তু তোমরা এইভাবে চেক করতে পারো তোমাদের নামটা রয়েছে কিনা এবার তোমাদের যদি বলি এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে প্রথম লিস্টে কত নাম এসে এখানে তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সিরিয়াল নম্বরের জায়গায় টোটাল কিন্তু এখানে সংখ্যা রয়েছে দু হাজার পাঁচশো চল্লিশ অর্থাৎ এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যত ভ্যাকেন্সি ছিল সমস্ত ভ্যাকেন্সির জন্য কিন্তু এখানে মেল লিস্ট কিংবা রেজাল্টটা আউট করা হয়েছে এখানে কিন্তু তোমরা চেক করতে পারো ওকে এবার এখানে কিন্তু দেখতে পাওয়া তোমাদের নিচে ডেটটাও দেওয়া রয়েছে উনিশ আট দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজ কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্টটা পাবলিশ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এখানে যে এস এম এস ইমেল উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার মোবাইল নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা আবেদন করেছিলে ওই মোবাইল নাম্বারে তোমাদের এখানে এস এম এস চলে গেছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেল আইডিতেও কিন্তু এখানে এস এম এস চলে গেছে তোমরা যদি সিলেকশনটা পেয়ে থাকো ওকে এবার যদি বলি এখানে এই বছর কার্ট অফটা কেমন গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে কিন্তু কার্ট গেছে 95% ফাইভ পার্সেন্ট থেকে শুরু করে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট সেভেন নাইনটি সিক্স পার্সেন্ট এবং তার সঙ্গে সঙ্গে আমি লিস্টটা চেক করলাম যেখানে কিন্তু নাইনটি পার্সেন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু এখানে সিলেকশনটা পেয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ নম্বর এবং নম্বর সিরিয়াল নম্বর এখানে কিন্তু একানব্বই শতাংশ নাম্বার পেয়ে ফার্স্ট লিস্টে কিন্তু সিলেকশন পেয়ে গেছে তাই এখানে তোমরা বুঝতে পারছো পরবর্তী মেল লিস্ট আউট করা হলে এখানে কিন্তু কাট অফগুলো আরও একটু কমবে ওকে তো এখানে কিন্তু কাট আগের বছরের তুলনায় একটু কম গেছে তাই অবশ্যই অবশ্যই তোমরা তারা কম নাম্বারে এখানে আবেদন করেছো জিডিএস এর জন্য অবশ্যই তোমরা ওয়েট করো এখানে তোমাদের পরবর্তী মেল লিস্টগুলো এলে অবশ্যই তোমাদের আপডেট দিয়ে দেবো তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে